নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে আলোচিত মা ও অন্তঃসত্ত্বা মেয়েকে হত্যার একমাত্র আসামিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। একই সাথে 1,00,000 টাকার জরিমানা করা হয়। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক উম্মে সারাবন তহুরা এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম আল জুবায়ের স্বপ্নিল। এ রায়ে বাদী প্রসাদ চক্রবর্তী আদালতের প্রতি সন্তোষ প্রকাশ করেন। আইন উপদেষ্টার কাছে দ্রুত রায় বাস্তবায়নের অনুরোধ জানান তিনি। এর আগে 2022 সালে শহরের ডালপট্টি এলাকায় ডাকাতি করতে এসে মা ও তার অন্তঃসত্ত্বা মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে জুবায়ের স্বপ্নিল।